প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার তোমাদের সামনে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হলাম। আমি তোমাদেরকে ভার্চুয়াল ক্লাসে ডিফারেনশিয়াল জিওমেট্রি থার্ড ইয়ার অনার্স ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়াচ্ছি। ডিফারেনশিয়াল জিওমেট্রিতে আমি তোমাদেরকে 1.1 চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। এখন আমি 1.2 চ্যাপ্টারে এসেছি। 1.2 চ্যাপ্টার কার্ভস অ্যান্ড টর্শন ইন স্পেস, এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদেরকে আজকে চতুর্থ লেকচার দিচ্ছি। চতুর্থ লেকচারে তোমাদেরকে আমি একটি প্রবলেম সলভ করাব ডিফারেনশিয়াল জিওমেট্রি। কোয়েশ্চেনটা হচ্ছে, শো দ্যাট এট দ্য পয়েন্ট ইজ অন দ্য স্পেস কার্ভ। কোয়েশ্চেন শো দ্যাট এট দ্য পয়েন্ট at the point S on a space curve x is equal to x of S, t is equal to t vector চিহ্ন হবে, ভেক্টর টি ইজ ইকাল টু ভেক্টর এস ভেক্টর এক্স ড্যাশ। আমাদেরকে এগুলো শো দ্যাট অ্যাট দ্য পয়েন্ট এস অন স্পেস কার্ভ এক্স, এই কার্ভে আমাদেরকে শো করতে হবে। এই কার্ভের উপরে দ্যাট ইজ একটা এই কার্ভের উপরে এস পয়েন্টে আমাদেরকে শো করতে হবে টি ভেক্টর ইজ ইকাল টু এক্স ভেক্টর তার ড্যাশ এবং এন ভেক্টর ইজ ইকাল টু এক্স ভেক্টর ডবল ড্যাশ বাই এক্স ভেক্টর ডবল ড্যাশ তার মডুলাস এবং বি ভেক্টর ইজ ইকাল টু এক্স ভেক্টর ক্রস এক্স ভেক্টর ডবল ড্যাশ বাই এক্স ভেক্টর ডবল ড্যাশ তার মডুলাস এবং কাপ্পা ইজ ইকাল টু এক্স ভেক্টর ডবল ড্যাশ এবং টাউ ইজ ইকাল টু এক্স ভেক্টর সিঙ্গেল ড্যাশ এক্স ভেক্টর ডবল ড্যাশ এক্স ভেক্টর ট্রিপল ড্যাশ বাই এক্স ভেক্টর ডবল ড্যাশ ডট এক্স ভেক্টর ট্রিপল ড্যাশ। এগুলো আমাদেরকে প্রুভ করতে হবে।
ওকে আমরা চলো যাই, এই কোশ্চেনটা আবার অন্যভাবেও বলা যায়, বলতেছে যে ফাইন্ড দ্য কার্ভেসার অ্যান্ড টর্শন। আমি তোমাদেরকে বলেছিলাম কার্ভেসার হলো কাপ্পা, কাপ্পা এবং টর্শন হচ্ছে টাউ। সো এখানে কার্ভেসার এবং টর্শন বের করার কথা বলছে, ফাইন্ড দ্য কার্ভেসার অ্যান্ড টর্শন অ্যাট এ পয়েন্ট অন দ্য কার্ভ এক্স ইজিকাল টু এক্স অফ ইউ, এক্স ইজিকাল টু এক্স অফ এস, এক্স ইজিকাল টু এক্স অফ এস ইন টার্মস অফ দ্য ডেরিভেটিভস অফ দ্য পজিশন ভেক্টর এক্স অফ দ্যাট পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য কার্ভ আর্থ লেন্থ এক্স, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু এস। এখানে যে বলছে যে এস একটা পয়েন্টের উপরে। ওকে, আমরা এখন প্রুভে যাচ্ছি, দ্যাট ইজ সলিউশনে যাচ্ছে। দেখো, সলিউশন আমরা প্রথমে ধরে নেব, এর আগেও এভাবে আমরা ধরেছি, তোমরা খেয়াল করো যে লেট দ্য পজিশন ভেক্টর অফ টু কনসিকিউটিভ পয়েন্টস পি অ্যান্ড কিউ, লেট দ্য পজিশন ভেক্টর অফ টু কনসিকিউটিভ পয়েন্টস অফ টু কনসিকিউটিভ সি কনসিকিউটিভ পয়েন্টস পি অ্যান্ড কিউ, টু কনসিকিউটিভ পয়েন্টস পি অ্যান্ড কিউ অন স্পেস কার্ভ পি অ্যান্ড কিউ অন দ্য স্পেস কার্ভ যে কার্ভটা আমাদের দেওয়া আছে এক্স ইজিকাল টু এক্স অফ এস, এক্স ইজিকাল টু স্পেস কার্ভের উপরে দুইটা পয়েন্ট পি এবং কিউ। হ্যাঁ, লেট দ্য পজিশন ভেক্টর সেটা হলো পজিশন অফ টু কনসিকিউটিভ পয়েন্টস পি অ্যান্ড কিউ অন দ্য স্পেস কার্ভ এক্স ইজিকাল টু এক্স অফ এস ইন টার্মস অফ ডেরিভেটিভ এক্স ইজিকাল টু এক্স অফ এস রেফার টু দ্য অরিজিন, যেহেতু পজিশন ভেক্টর বলেছে সেজন্য রেফার টু দ্য অরিজিন বি এক্স অ্যান্ড এক্স প্লাস বি এক্স অ্যান্ড এক্স প্লাস ডি এক্স রেসপেক্টিভলি, REFERRED, refer to the origin to BX and X plus DX respectively. So figure টা আমি ড্র করতেছি, দেখো অরিজিন এদিকে ওয়াই অ্যাক্সেস, এদিকে জেড অ্যাক্সেস, এদিকে এক্স অ্যাক্সেস, এখানে পি
এখানে কিউ পি তে এক্স ওয়াই জেড কিউ তে এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই জেড প্লাস ডিজেড এন্ড ওয়াই প্লাস ডি ওয়াই ওকে এখন পি পয়েন্টে এবং এইটা হচ্ছে আমাদের এক্স পজিশন ভেক্টর অফ পি আর এইটা হলো আমাদের এক্স প্লাস ডিএক্স পজিশন ভেক্টর অফ কিউ এবং এইটা হচ্ছে আমাদের ডিএক্স এটা আমাদের ডিএক্স ওকে এগুলা এই কথাটাই আমি এখানে বলেছি লেট দ্য পজিশন ভেক্টর অফ টু কনজেকিউটিভ পয়েন্ট পি এবং কিউ দুটা কনজেকিউটিভ পয়েন্ট দ্যাট আ পজিশন ভেক্টর দ্যাট ইজ ফ্রম রেফার টু দ্য অরিজিন অন দ্য এই অন দ্য স্পেস কার্ভ দ্যাট ইজ এই কার্ভটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস এই কার্ভটা দ্যাট ইজ এই কার্ভটা এখানে যে কথাটা বলা হয়েছে অন দ্য স্পেস কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস রেফার টু দ্য অরিজিন ডি এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স রেসপেক্টিভলি এই কথাটার আলোকেই ছবিটা ড্র করা হয়েছে এখন আমরা পূর্বে আসি দেখো ফ্রম দ্য ফিগার আমরা এখন সলিউশনে আমরা এখন পূর্বে আসতেছি ফ্রম দ্য ফিগার পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং কিউ ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড কি ইজ ইকুয়াল টু জেড ডিজেড সো যেহেতু পি এখানে আমাদের বলা হয়েছে এইখান থেকে দেখো এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস পি ইজ ইকুয়াল টু এক্স তো আমরা এখানে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু নাও এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড অ্যান্ড ডিএক্স ইজ ইকুয়াল টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই ডিজেড আমরা এখান থেকে বলতে পারি ডিএক্স ইজ ইকুয়াল টু সো আমরা যদি এটাকে এখন যদি আমরা ডিএক্স ডট ডিএক্স করি ডিএক্স ডট ডিএক্স করি তখন আমরা কি পাবো ডিএক্স স্কোয়ার আমরা পাবো ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এস স্কোয়ার হবে এটা আমাদের কারণ আমাদের এটা উইথ রেসপেক্ট টু এস এবং এস পয়েন্টে ডিএক্স ডিএস স্কোয়ার এখন দ্যাট ইজ তোমার ডিএক্স ডট এটা কিন্তু আমরা লিখতে পারি ডিএক্স ডট ডিএক্স ইজ ইকুয়াল টু ডিএস স্কোয়ার সো ডিএক্স বাই ডিএস ডট ডিএক্স বাই ডিএস ইজ ইকুয়াল টু ওয়ান এই ডিএস স্কোয়ারকে আমি ডিএক্সের নিচে এই ডিএক্সের নিচে একটা ডিএস এবং এই ডিএক্সের নিচে একটা ডিএস দিয়ে দিলাম এবং এই সাইডে আমার ওয়ান হয়ে গেল ডিএক্স বাই ডিএস ডট ডিএক্স বাই ডিএস ইজ ইকুয়াল টু ওয়ান এখন দেখো সিন্স ডিএক্স এটা আমাদের কি এই আমাদের এই ডিএক্সটা একটা হচ্ছে আপনার ইয়ে কী বলে ডিরেকশন অফ ট্যানজেন্ট ডিএক্স সিন্স ডিএস ডিরেকশন অফ ট্যানজেন্ট সো ডিএক্স বাই ডিএস অলসো ডিরেকশন অফ ট্যানজেন্ট সিন্স ডিএক্স ইজ দ্য ডিরেকশন অফ ট্যানজেন্ট dx is in the direction of tangent so dx by ds
also direction of tangent. So jodi dx by ds direction of tangent hoy tangent vector tale tangent vector hoy direction of tangent vector hoy amra bolte pari je tangent vector hoy so hence t is equal to ta amra bolte pari hence t is equal to hence t is equal to dx by ds is equal to x dash t is equal to dx by ei jinish ta amader prove hoye gelo that is t vector is equal to x dash t dx by ds tar eta mane t vector is equal to x এটি একটা আমাদের প্রুফ হয়ে গেল তো এখানে একটা প্রুফ আমরা লিখে রাখি দ্যাট ইজ এটা আমাদের পরবর্তী প্রুফে বিভিন্ন জায়গাতে কাজে লাগবে আমরা আচ্ছা প্রুফ হয়ে গেল আমাদের বামে লেখা আছে না লিখলেও চলবে এটা আমাদের প্রুফ হয়ে গেল এটা আমাদের প্রুফ হয়ে গেল টি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ এটা আমাদের একটা প্রুফ আমরা পেয়ে গেলাম এখন আমরা আসি এখন আমরা আসি সেকেন্ড প্রুভের জন্য আগাই দেখো এগুলা ফিগার আর আমার লাগবে না ফিগারটা আমি মুছে দিচ্ছি এখন যদি আমরা আমাদের আছে টি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর এটা এখন এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি টি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ডাবল ড্যাশ টি ড্যাশ ইজ ইকাল টু এক্স ডাবল ড্যাশ এটা একটা প্রুফ আমি পেয়ে গেছি এনে প্রুফ লিখে রাখলাম টি ভেক্টর আমি এটাকে যদি ডিফারেনশিয়েট করি টি ড্যাশ ইজ ইকাল টু এক্স ডাবল ড্যাশ এখানে একটা ড্যাশ আছে না ডাবল ড্যাশ সো আমরা স্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে পাই কি স্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে আমরা পাই টি ড্যাশ ইজ ইকাল টু স্রেট ফ্রেনেট ফর্মুলা আমাদের ছিল কি স্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে আমরা পাই টি ড্যাশ ইজ ইকাল টু কাপ্পা এন টি ড্যাশ ইজ ইকাল টু কাপ্পা এন সো এটা আমাদের টি ড্যাশ ইজ ইকাল টু কাপ্পা এন কাপ্পা এন কাপ্পা এন ইজ ইকাল টু এনটা ভেক্টর কাপ্পা এন ইজ ইকাল টু এক্স ডবল ড্যাশ এটা আমাদের এক নম্বর এটা আমাদের কাপ্পা এন ইজ ইকাল টু এক্স ডবল ড্যাশ এটা আমাদের দুই নম্বর এটা আমরা দেখে দিলাম এই দুটো ফর্মুলা এইটা আমাদের পরবর্তী ইউজ এখন আমি যদি এখানে বোথ সাইডে মডুলাস নিয়ে নিই তাহলে কি হবে এটা এখন দেখো আমরা জানি যে মডুলাস আই মডুলাস জে মডুলাস কে এগুলো হচ্ছে কি ওয়ান এন এখানে একটা ভেক্টর মডুলাস এন ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান ইমপ্লাইজ ড্যাট আমরা কি পারি কাপ্পা ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ এক্স ভেক্টর তার ডবল ড্যাশ কাপ্পা ইজ ইকুয়াল টু আমরা পেলাম কাপ্পা ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর তার ডবল ড্যাশ দিস ইজ ইকুয়েশন থ্রি আমরা পেলাম এই থ্রি ইকুয়েশন আমাদের লাগবে এখানে দেখো কাপ্পা ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ এখানে আমাদের একটা অলরেডি প্রুভ হয়ে গেছে এইটা আমাদের প্রুভ হলো এবং এইটা আমাদের প্রুভ হলো এটাও একটা প্রুভ আমরা পেয়ে গেলাম এটা একটা প্রুভ পেলাম আর এটা একটা প্রুভ পেলাম দুইটা প্রুভ আমাদের হয়ে গেছে এখন আমরা আর তিনটে প্রুভ বাকি এখন আমরা দুই নম্বর থেকে আমরা আসি দেখো ফ্রম টু আমরা কি বলতে পারি ফ্রম টু আমাদের টি সরি কাপ্পা এন ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর ডবল ড্যাশ এখান থেকে আমরা এন ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা এন ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স ভেক্টর ডবল ড্যাশ বাই কাপ্পা
কাপ্পা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম এখন এখান থেকে, কিন্তু তিন নম্বরে আমাদের কাপ্পা ইজ ইকুয়াল টু কি আছে, এক্স ভেক্টর তার ডাবল ড্যাশ বাই এক্স ভেক্টরটা ডবল ড্যাশ এবং মডুলাস। হ্যাঁ, এইটা এক্স ভেক্টর তার ডবল ড্যাশ তার মডুলাস, এইটা একটা আমরা পেলাম এন ইজ ইকুয়াল টু, এন ইজ ইকুয়াল টু, সো এখানে আমরা লিখি এন ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর তার ডবল ড্যাশ মডুলাস, এইটা দিস ইজ ইকুয়েশন ফোর, চার নম্বর ইকুয়েশন আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে আমাদের এন ইজ ইকুয়াল টু, এটা আরেকটা প্রুফ হয়ে গেল, তাহলে এই একটা প্রুফ হলো, এই একটা প্রুফ হলো, এই একটা প্রুফ হলো, এন ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ ভেক্টর ডবল ড্যাশ বাই কাপ্পা এন, এটা আমাদের একটা প্রুফ আমরা পেয়ে গেলাম, তিনটে প্রুফ আমাদের পেয়ে গেছি। এখন আমরা আসো, আমরা জানি যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে আই ডট জে ইজ ইকুয়াল টু কে কে ডট আই, সেটি কে ডট জে ইজ ইকুয়াল টু আই, এরকম একটা ফর্মুলা আমরা জানি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে বি ভেক্টর টি এন বি এগুলো কিন্তু ভেক্টর। আমি কিন্তু তোমার এখানে এই চ্যাপ্টারে, দ্যাট ইজ এই বইতে আমি যে শুরু করেছি টি এন এবং বি এগুলো ভেক্টর, আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে রাখছি। তো অ্যাগেন অ্যাগেন বি ইজ ইকুয়াল টু টি ক্রস এন, বি ইজ ইকুয়াল টু টি ক্রস এন, সো বি ইজ ইকুয়াল টু টি ক্রস এন। এখন টি ইজ ইকুয়াল টু আমাদের কত, টি ইজ ইকুয়াল টু আমাদের এইটা এক্স এইটা, এবং এন ইজ ইকুয়াল টু আমাদের কত, এন ইজ ইকুয়াল টু এইটা ডবল ড্যাশ বাই এই, এই দুইটা, এই দুটো ভ্যালু এখান থেকে টির এবং এন এর ভ্যালু আমরা এখানে বসাই দিলাম। সো এখান থেকে আমরা বি ইজ ইকুয়াল টু পেলাম, বি ইজ ইকুয়াল টু এটা পেলাম, এটা আমাদের দেখো আরেকটা প্রুভ হয়ে গেল, আরেকটা আছে না বি ইজ ইকুয়াল টু এই যে এটা, সো এখানে আমি লিখে রাখি বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু ক্রস ডবল ড্যাশ, এটা একটা আরেকটা প্রুফ আমাদের হয়ে গেল, একটা দুটো তিনটে চারটা প্রুফ হয়ে গেছে আর একটা প্রুফ বাকি। এখন আসো এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে আমরা এখান থেকে আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু এটা ক্রস ডবল ড্যাশ বাই, এভাবে লিখতে পারি। এখন দেখো এক্স ডবল ড্যাশ সমান আমাদের কি আছে কাপ্পা, এখানে আমি এই জায়গায় আমি কাপ্পা লিখে দিয়ে ফেলব ক্রস ডবল ড্যাশ বাই কাপ্পা। ওকে, এখন আমাদের কি আসতেছে এক্স এক্স ড্যাশ ক্রস এক্স ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা বি, আমরা কি পাবো এটাকে ডিফারেনশিয়েট করলে পারে এটা ক্রস, এটাকে ডিফারেনশিয়েট রেখে দিলাম, এটাকে ডিফারেনশিয়েট রেখে দিলাম, এখন এইটাকে রেখে দেবো, এটাকে ডিফারেনশিয়েট করব ক্রস এক্স ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা বি প্লাস, এটাকে বি কে রেখে দিলাম, কাপ্পাকে ডিফারেনশিয়েট করলাম এবং কাপ্পাকে রেখে দিলাম, বি কে ডিফারেনশিয়েট করলাম। ওকে, এখন দেখো এখানে কি জে ক্রস জে জিরো না আই ক্রস আই জিরো, ওকে, সেই দৃষ্টিকোণ থেকে এক্স ভেক্টর তার ডবল ড্যাশ ক্রস এক্স ভেক্টর তার ডবল ড্যাশ, এটা এই পার্টটা জিরো হয়ে যায়, এই পার্টটা যদি জিরো হয়ে যায় তখন আমরা লিখতে পারি, এই পার্টটা জিরো হলে আমরা লিখতে পারি এক্স
ক্রস এইটা ইজ ইকুয়াল টু এখানে দেখো বি ইজ ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস টাউ এন বি ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন স্রেট ফ্রেনেট ফর্মুলা থেকে আমরা জানি কাপ্পা ড্যা কাপ্পা ড্যাশ বি প্লাস কাপ্পা মাইনাস টাউ এন এটা আমরা জানি সো এখানে আমরা আরেকটু কাজ করব এক্স ডবল ড্যাশ ডট এইটা ক্রস এইটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ ডট ডট কাপ ড্যাশ বি মাইনাস কাপ্পা টাউ এন এটার সাথে আমরা ডট করব এটার সাথে ডট করলে আমাদের কি হয় দেখো এটার সাথে যদি আমরা ডট করি এটা হলো আমাদের কাপ্পা এখানে আমরা যদি এটাকে এটা কিন্তু ট্রিপল ড্যাশ এটা ট্রিপল ড্যাশ হ্যাঁ এটা ট্রিপল ড্যাশ এখানে একটু এখানে ট্রিপল ড্যাশটা উল্টায় গেছে আমাদের এখানে ছিল না এখানে ঠিকই ছিল এ তো ক্রস এক্স ট্রিপল ড্যাশ এখন আমরা এটাকে কি করতেছি এক্স ডট ক্রস এক্স ট্রিপল ড্যাশ এগুলো সব ভেক্টর চিহ্ন হবে এইটা ইজ ইকুয়াল টু এইটা ওকে ট্রিপল ড্যাশ এখন আমরা এটার সাথে এটা ডট এটার সাথে এটা ডট করব এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি এটা এই সাইডে নিয়ে আসি ডবল ড্যাশ ডট ক্রস এটা তখন আমাদের এখানে মাইনাস হয়ে যায় আমরা এ ক্রস বি কে যদি বি ক্রস এ লিখি তখন মাইনাস হয়ে যায় সেটা আমি লিখলাম এখন এইটাকে আমি এটার সাথে যদি আবার আমরা ইয়ে করি দ্যাট ইজ তোমার এখন দেখো এক্স ডবল ড্যাশের ভ্যালুটা কত আমাদের এক্স ডবল কাপ্পা এন আমি এখানে কাপ্পা এন ডট কাপ্পা বি মাইনাস কাপ্পা টাউ এন এখন আমি এটার সাথে মাল্টিপ্লাই করব এটার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি কি আসবে এখানে আমার যা আছে তাই আমি লিখলাম ডট যা আছে এটার সাথে যখন এন ক্রস বি এন ডট বি আমরা জানি আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান জে ডট জে ইজ ইকুয়াল টু ওয়ান কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান কিন্তু আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই হলে তখন কিন্তু জিরো হবে আমি এটার সাথে এটা যখন ডট নিচ্ছে এন ডট বি কারণ আমাদের তো টি এন বি এটা টাও আমার তো টি এন বি এইটাই হলো আমাদের ভেক্টর তো এটার সাথে এটা যখন হচ্ছে তখন আমাদের জিরো হচ্ছে আর এটার সাথে যখন আমার হচ্ছে তখন কী হচ্ছে কাপ্পা স্কোয়ার টাও হয়ে যাচ্ছে এটা এটার সাথে যখন হচ্ছে তখন মাইনাস মাইনাস কাপ্পা স্কোয়ার টাও হচ্ছে এখন বোথ সাইডে তো আমরা যদি মাইনাসটাকে উঠিয়ে দিই বোথ সাইড থেকে আমাদের যদি মাইনাসটাকে উঠিয়ে দিই এবং টাও ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টাও ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ডবল ড্যাশ এখানে আমি একবারে টাও ইজ ইকুয়াল টু লিখি টাও ইজ ইকুয়াল টু প্রথমে মাইনাসটা উঠাই দিই মাইনাসটা উঠাই দিলে পরে ডবল ড্যাশ ডট ট্রিপল ড্যাশ ক্রস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাও কাপ্পা স্কোয়ার টাও সো টাও ইজ ইকুয়াল টু টাও ইজ ইকুয়াল টু
tau is equal to amra likhte pari eta ekhan theke amra arakta line chaile likhte pari that is hocche amra ebhabe likhi x double dash triple dash triple dash is equal to kappa square tau এখান থেকে আমরা tau is equal to বলতে পারি tau is equal to tau is equal to x double dash x single dash by kappa square আমরা বলতে পারি কাপ্পা স্কোয়ার এখন দেখো আমাদের এটা বাই কাপ্পা স্কোয়ার কাপ্পা ইকুয়ালটা আমাদের এইটা তো কাপ্পা স্কোয়ার আমরা বলতে পারি তার স্কোয়ার লিখতে পারি এটাকে আমরা তার স্কোয়ার লিখতে পারি এখন আমাদের প্রুভের দিকে তাকাও আমাদের প্রুভে কি আছে প্রুভে আছে বলতেছে যে কোথায় tau is equal to x এখানে x ডাবল ড্যাশ সিঙ্গেল ড্যাশ ডাবল ড্যাশ ট্রিপল ড্যাশ বাই x ডাবল ড্যাশ এটাকে আমরা একটু দুই জায়গায় করে লিখতে পারি এটা is equal to x by এটাকে আমরা দুই জায়গায় লিখলে পারে ডাবল ড্যাশ এটা আমাদের প্রুফ আমাদের প্রুফে বলতেছে যে tau is equal to x x ভেক্টর ড্যাশ x ভেক্টর 2 ড্যাশ x ভেক্টর 3 ড্যাশ বাই x ভেক্টর টু ড্যাশ এক্স ভেক্টর টু ড্যাশ সো এখানে আমাদের tau is equal to এটা প্রুভ হয়ে গেল ওকে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের প্রুভটা কিভাবে আসলো তবে সব সময়ের জন্য খেয়াল করতে হবে আগের ক্লাসগুলার এবং ফর্মুলাগুলো জানতে হবে এবং ভেক্টরের উপরে ভালো নলেজ থাকতে হবে ভেক্টর তোমরা ভালো করে দেখো আমি যখন যেখানে আসতেছে ভেক্টরের টার্ম সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরেও তোমরা ভেক্টরের ফর্মুলাগুলো ভালো করে দেখো এবং এটা ভালো করে দেখো এরপরে আরও একটি এটা একটি জটিল প্রবলেম আসবে এটা থেকেও একটু জটিল আসবে তখন তোমরা আরও বেশি ট্রাবল ফিল করবা তাই এটা ভালো করে দেখো এবং তোমরা আজকে আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম